প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেসিক ইংলিশ গ্রামারের আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ নিয়ে। আমরা বেশ কিছুদিন আগে আমরা ভার্ব সম্পর্কে একটা জেনারেল ইনফরমেশান নিয়েছিলাম এবং ভার্ব সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা শুরু করেছিলাম। এরপরে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। তার জন্য আমাদের কিছু পার্শ্ববিশেষ সম্পর্কে বেসিক আইডিয়া বিষয়ে আমাদের ভিডিওগুলো বাকি থেকে গিয়েছিল আমাদের কিছু কারণবশত। তো আমরা আজ থেকে প্রতি সোমবার এবং শুক্রবার ইংলিশের গ্রামার ভিডিও আপলোড করব, সুতরাং আমাদের সঙ্গে থাকবে। আমাদের আজকের ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ সম্পর্কে। আসলে অ্যাডভার্ব কি? আমরা যদি অ্যাডভার্ব এই শব্দটাকে বিশ্লেষণ করি তবে দাঁড়াবে অ্যাড যোগ ভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব সাধারণত অ্যাড যোগ ভার্ব এর সমন্বয়ে তৈরি হওয়া একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ অ্যাডভার্ব হলো আসলে একটা শব্দ যা নাউন, প্রোনাউন ও ইন্টারজেকশন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচ, ফ্রেজ এবং কোনো সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত কিছু বলে। অর্থাৎ অ্যাডভার্ব হলো এমন শব্দ যা নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি পার্টস অফ স্পিচ, ফ্রেজ এবং কোনো না কোনো সেন্টেন্সকে কী করবে, মডিফাই করবে বা বিশেষিত করবে। অর্থাৎ সেই যে পার্টস অফ স্পিচ থাকবে সেই পার্টস অফ স্পিচের সঙ্গে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশান অ্যাড করবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। আমরা যদি কিছু উদাহরণ নিই তাহলে বিষয়টা আমরা ভালো করে বুঝতে পারবো। অ্যাকচুয়ালি যদি বলি আমরা এখানে থাকি, উই লিভ হেয়ার। আবার একজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, আ ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার। এখানে থাকা এবং এখানে থাকি, এই যে থাকি কোথায় থাকি দিয়ে প্রশ্ন করলে আমরা হেয়ার পেলাম, এইটা হবে হেয়ার। এখানে অ্যাডভার্ব অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হয় অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব সম্পর্কে ডিটেলস আলোচনা করব, তবে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আগে জেনারেল ইনফরমেশান নিয়ে নেব। তো আমরা কিছু উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে আসলে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব সাধারণত একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা প্রিপোজিশন বা অন্যান্য একটি অ্যাডভার্ব বা কনজাংশন বা সেন্টেন্স বা পার্টিসিপল বা কোনো একটা ফ্রেজকে মডিফাই করবে। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝি। হি ওয়াকস স্লোলি, এই বাক্যটিতে ওয়াকস হচ্ছে ভার্ব। এই ভার্বের সঙ্গে অতিরিক্ত শব্দটা কী অ্যাড হয়েছে, স্লোলি, অর্থাৎ অতিরিক্ত স্লোলি অ্যাডটা অ্যাড হয়েছে এখানে। অর্থাৎ এই যে স্লোলি অর্ডটা ভার্বের সঙ্গে অতিরিক্ত হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ স্লোলি অর্ডটা ভার্বকে মডিফাই করেছে। যেমন সে হাঁটছে স্লোলি অর্থাৎ আস্তে আস্তে, তাহলে সে কীভাবে হাঁটছে, সে আস্তে আস্তে হাঁটছে। এই যে হাঁটছে, কীভাবে হাঁটছে অর্থাৎ হাঁটার সঙ্গে একটা অতিরিক্ত ইনফরমেশান দিল, ফলে স্লোলি হবে এক ধরনের অ্যাডভার্ব। দিস ইজ আ ভেরি বিউটিফুল পিকচার, এখানে ইজ মানে হয়, এখানে বিউটিফুল অর্থাৎ সুন্দর, পিকচার অর্থাৎ ছবি, অর্থাৎ সুন্দর। সুন্দরকে আমরা, সুন্দরের সঙ্গে আমরা আর একটা অর যুক্ত করছি, সেটা কি, সেটা হচ্ছে ভেরি অর্থাৎ খুবই সুন্দর। কেমন সুন্দর না তো, খুবই সুন্দর। এর আগে আমরা করলাম কিভাবে হাঁটে, এবার আমরা প্রশ্ন করছি কেমন করে হাঁটে। অর্থাৎ এই যে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ ছিল, এই অ্যাডজেক্টিভটার সঙ্গে অতিরিক্ত একটা ইনফরমেশান অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ভেরি। অর্থাৎ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, অর্থাৎ যে শব্দটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে সে শব্দটা আলটিমেটলি অ্যাডভার্ব হবে। এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এরপরে হি ক্যান রান ভেরি ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের সঙ্গে আরও একটা অতিরিক্ত তথ্য ভেরি অর্থাৎ খুব, সে খুব জোরে দৌড়াতে পারে। এখানে জোরে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের সঙ্গে অতিরিক্ত ইনফরমেশান হচ্ছে ভেরি, সুতরাং ভেরি শব্দটা অ্যাডভার্বকে মডিফাই করছে, তাই
ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে রমেন অ্যাপিয়ার দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। এখানে আফটার হচ্ছে যে শব্দটা, আফটার শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশন নিয়ে আমাদের ভিডিও হবে। তবে সাধারণত একটা প্রিপোজিশনের আগে কোনো একটা ইনফরমেশান আমরা দিচ্ছি জাস্ট, অর্থাৎ অর্থটা হচ্ছে বাক্যটার, রমেন তার অ্যারাইভালে পৌঁছানো মাত্রই এসেছে বা আবির্ভাব হয়েছে রমেনের। অর্থাৎ এই যে আফটার যে প্রিপোজিশন ছিল, এই প্রিপোজিশনের আগে জাস্ট শব্দটা বসে আফটার শব্দটির আগে একটা অতিরিক্ত ইনফরমেশান যোগ করেছে, অর্থাৎ প্রিপোজিশনটিকে মডিফাই করেছে, তাই এখানে জাস্ট হবে অ্যাডভার্ব। আই হেট হিম সিম্পলি বিকজ হি ইজ আ লায়ার, বলছে আমি তাকে ঘৃণা করি তার সাধারণ কারণ হচ্ছে সে একজন মিথ্যাবাদী। অর্থাৎ এই যে বিকজ, বিকজ হচ্ছে একটা কনজাংশন, অর্থাৎ যে শব্দটা দুটো শব্দকে যুক্ত করে, সেই শব্দটা হয় মানে যে শব্দটা দুটো শব্দ বা দুটো বাক্যকে যুক্ত করে সেটাই হয় একটা কনজাংশন, অর্থাৎ কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। অর্থাৎ এই যে বিকজ দুটো বাক্য, আই হেট হিম আর হি ইজ আ লায়ার, এই শব্দটাকে যুক্ত করেছে। কিন্তু আমরা এই যে বিকজ কনজাংশনের আগে সিম্পলি অর্থাৎ সাধারণভাবে একটা অতিরিক্ত ইনফরমেশান অ্যাড করেছি যা বিকজ শব্দটিকে বা বিকজ কনজাংশনটিকে মডিফাই করেছে, সুতরাং সিম্পলি হবে একটা অ্যাডভার্ব। এভিডেন্টলি ইউ আর রং, এখানে ইউ আর রং এই একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে এভিডেন্টলি শব্দটা মডিফাই করেছে, সুতরাং এভিডেন্টলি হবে একটা অ্যাডভার্ব। তাছাড়া আনফর্চুনেটলি হি ফেল্ড, এখানে হি ফেল্ড লাইনটাকে বা সেন্টেন্সটাকে আনফর্চুনেটলি এই যে শব্দটা মডিফাই করেছে, তাই আনফর্চুনেটলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপরে ইট ইজ আ ভেরি চার্মিং সিন, চার্মিং হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল যখন হয় পার্টিসিপল কারা হয়, অর্থাৎ যখন কোনো একটা শব্দের পাশে আমরা শব্দের সঙ্গে যখন আমরা আইএনজি লাগাই দিয়ে যখন সেটাকে আমরা একটা বাক্যের মধ্যে ব্যবহার করি তখন সেই যে বাক্য শব্দটা থাকে সেই শব্দটা হয় সাধারণত পার্টিসিপল। এখানে পার্টিসিপল চার্মিংয়ের আগে ভেরি অ্যাডটা দিয়ে পার্টিসিপলটাকে মডিফাই করা হয়েছে, সুতরাং ভেরি হবে অ্যাডভার্ব। তারপর লাস্ট উদাহরণ হচ্ছে দিস মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, এই মেশিনটা বা এই যন্ত্রটা মানে অর্ডারের বাইরে, অর্থাৎ মানে আউট অফ অর্ডার বলতে যে মানে অ্যাভেলেবেল না, তবে এই যে আউট অফ অর্ডার এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের আগে কমপ্লিটলি শব্দটা বসেছে, অর্থাৎ ফ্রেজটাকে কমপ্লিটলি শব্দটা দিয়ে তার একটা অতিরিক্ত ইনফরমেশান প্রকাশ করা হয়েছে, ফলে কমপ্লিটলি হবে একটা অ্যাডভার্ব। অর্থাৎ একটা অ্যাডভার্ব হবে কোন কোন শব্দগুলো আমরা বুঝবো কীভাবে, যে এই যে আটটা আমরা বাক্য দিয়ে বোঝালাম একটা অ্যাডভার্বকে, এই আটটা বাক আলাদা আলাদা পার্সপিস পিস এবং সেন্টেন্স আর ফ্রেজ পার্টিসিপল ছিল, অর্থাৎ এই আট রকম শব্দগুলোই হবে অ্যাডভার্ব। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমরা চলে যাব ফর্মেশন অফ অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব কীভাবে গঠিত হয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করা হয়, যেমন বিটার প্লাস এলওয়াই বিটারলি, ফন্ড প্লাস এলওয়াই ফন্ডলি, ক্লেভার প্লাস এলওয়াই ক্লেভারলি। যখন কোনো অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয় এবং ওয়াইয়ের জায়গায় যদি কনসোনেন্ট থাকে তবে ওয়াই তুলে দিয়ে সেই জায়গায় আই এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়, যেমন হ্যাপি, এটা হচ্ছে হ্যাপি অ্যাডজেক্টিভটা ওয়াই দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে এবং তার আগে কনসোনেন্ট পি আছে, তাই ওয়াইটা তুলে দিয়ে আমরা আই এল ওয়াই যুক্ত করেছি, সুতরাং হ্যাপিলি হবে অ্যাডভার্ব। তারপরে ইজি একই রকমভাবে ইজিলি। তারপরে অ্যাডজেক্টিভ যদি এল ই দিয়ে শেষ হয় তবে সেই এল ই এর ই তুলে দিয়ে সেই জায়গায় ওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়, যেমন আবেল, এ বি এল ই আবেল, ই তুলে দিয়ে আবলি, প্রবাবল, পি আর ও বি এ বি এল ই, ই তুলে দিয়ে প্রবাবলি। তারপর টলারেবল, বি এল ওয়াই বি এল ই ছিল সেখানে আমরা ই তুলে দিয়ে টলারেবলি টলারেবলি, অর্থাৎ টি ও এল ই আর এ বি এল ওয়াই টলারেবলি। আমরা এই অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে গিয়ে আমরা সাধারণভাবে কিছু ভুল করে ফেলি, সেই ভুলটা হচ্ছে আমরা যেখানে এলওয়াই থাকে কোনো শব্দের শেষে সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব বলে ভুল করে ভুল ভাবি। অর্থাৎ আমরা মনে রাখবো যে যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত করে নতুন শব্দ তৈরি করা হয় তবে সেই শব্দটি হবে অ্যাডজেক্টিভ। সাধারণত আমরা শেষে এলওয়াই দেখে অ্যাডভার্ব সেই শব্দটাকে আমরা অ্যাডভার্ব ভেবে ভুল করি, অর্থাৎ
কোনো একটা নাউনের পাশে যদি এলওয়াই থাকে তাহলে অবশ্যই সেই শব্দটা হবে অবশ্যই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। সাধারণত জেসি নেসফিল্ড যে বিশিষ্ট গ্রামারিয়ান, তার মত অনুসারে একটা অ্যাডভার্বকে সাধারণত তিনটে গোষ্ঠীতে বা তিনটে ভাগে ভাগ করা হয় তাদের অর্থ অনুযায়ী। একটা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেশন অ্যাডভার্ব, আর হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব অর্থ অনুযায়ী সিম্পল অ্যাডভার্বকে আবার সাত প্রকার। আমরা প্রত্যেক প্রকারের ডিটেলসে আলোচনা শিখব এর পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওর কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাও। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। ধন্যবাদ, সুস্থ থাকো, সুন্দর থাকো।